ব্রাদার ইন্ডিয়া যতগুলো স্টক মার্কেটিং অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে সব থেকে বেস্ট স্টক মার্কেটিং অ্যাপ্লিকেশন হচ্ছে আইএনডি মানি অ্যাপ্লিকেশন। গাইস আজকে এই ভিডিওর মূল বিষয় হলো আইএনডি মানি অ্যাপ্লিকেশন থেকে কিভাবে টাকা উইথড্র করবে। গাইস আইএনডি মানি অ্যাপ্লিকেশন এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম আপনি যদি সাইন আপ করেন অ্যান্ড সাইন আপ করার পর ফার্স্ট স্টক কিনবেন, কিনলে এখান থেকে মিনিমাম 500 টাকা আপনার প্রফিট হবে। গাইস একদম সেই টাকা ব্যাংকে উইথড্র লাগাতে পারবেন। এই বিষয়ের উপর অলরেডি ফুল একটা ভিডিও আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো। আপনারা যদি এখন আইএনডি মানি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন তো ওই ভিডিও থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো আপনি আইএনডি মানি অ্যাপ্লিকেশন অলরেডি সাইন আপ করেছেন এবং আপনি কিছু ফ্রি অ্যামাজন স্টক অথবা বিটকয়েন স্টক অথবা টেসলা স্টক ফ্রিতে পেয়েছেন, সেই স্টকগুলো কিভাবে উইথড্র করবে, এবং আপনি যদি অলরেডি এখানে টাকা ইনভেস্ট করে থাকেন, আপনি স্টক কিনে থাকেন, সেই স্টকগুলো কিভাবে উইথড্র করবেন, এ টু জেড এই ভিডিওতে আমি আপনাকে জানাবো। আশা রাখছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হবে, আমি আপনাকে রিকমেন্ড করবো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন ব্রাদার সরাসরি আমি স্ক্রিনে আপনাকে নিয়ে যাবো এবং এ টু জেড আপনাকে বুঝে দেবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো মাই ফোন সলিউশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিখ আছে, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো ব্রাদার লেটস স্টার্ট। ফার্স্ট টাইম আইএনডি মানি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে আইএনডি মানি অ্যাপ্লিকেশন এবং এখান থেকে আমি সরাসরি রিওয়ার্ডে চলে যাবো, যে ফ্রি রিওয়ার্ড গুলো আপনি পাচ্ছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড স্টক এখানে ট্যাপ করবো এবং এখানে একটা অ্যাপেলের রিওয়ার্ড আমি পেয়েছিলাম 1000 টাকার, কিন্তু এখন বেড়ে হয়ে গেছে 1134 টাকা। একটা ফেসবুকের রিওয়ার্ড পেয়েছিলাম 10 টাকা, যেটা বেড়ে হয়ে গেছে 11 টাকা, এবং একটা গুগলের রিওয়ার্ড পেয়েছিলাম যেটা স্টক পেয়েছিলাম যেটা 10 টাকা, মাত্র 39 পয়সা বেড়েছে। তো চলুন আমি এখান থেকে যে ফ্রি স্টকগুলো পেয়েছিলাম সেগুলো উইথড্র করবো। উইথড্র করার জন্য প্রথম অ্যাপেল স্টকে ট্যাপ করলাম, সেলে ট্যাপ করলাম এবং সেলে ট্যাপ করার পর এটা আমি টেনে ফুল করলাম, আর ফুল করার পর প্লেস অর্ডারে ট্যাপ করবো। আর প্লেস অর্ডারে ট্যাপ করার আগে দেখতে পাচ্ছেন এখানে আমার 1000 টাকায় সেল হচ্ছে। ফ্রি স্টক যদি আপনি পেয়ে থাকেন সেটা 1000-এর বেশি আপনার সেল হবে না, একবারে 1000, আবার আপনি সেল করবেন পরে পরে ফ্রেশ সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে 1000 টাকা কেটে গেছে এবং সেটা কেটে কোথায় গেছে আমি আপনাকে দেখাচ্ছি। আরো 134 টাকা আছে, সেই 134 টাকা আরো একবার আপনি সেল করে দিন। তো এখান থেকে আবার এখান থেকে পুরো টেনে ফুল করে দিচ্ছে, দেওয়ার পর সেল করলাম এবং সেল করার পর দেখতে পাচ্ছি SBM ব্যাংক এটা আপনার চলে গেছে। আপনার অলরেডি একটা SBM ব্যাংক ক্রিয়েট করতে হবে, প্রথম ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন আরো দুটো আছে সে দুটো আমি সেল করে নিই। তো এই একটা স্টক আছে ফেসবুক স্টক, আমি সেল করলাম 11 টাকার ফেসবুক স্টক, এবং আর একটা আছে গুগল স্টক 10 টাকা 89 পয়সা, সেটাও আমি এখান থেকে টেনে সেল করে দিলাম। তো সব স্টক গুলো ফ্রি স্টক যেগুলো পেয়েছিলাম আমি সেল করে দিলাম। গাইস টোটাল কত টাকার ফ্রি স্টক হলো এবার আমি আপনাকে দেখাবো। দেখানোর জন্য এখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসুন, ইউএস স্টকে চলে আসুন এবং ম্যানেজ অপশনে ট্যাপ করুন। এখানে দেখতে পাচ্ছেন সুপার SBM অ্যাকাউন্ট, সুপার সার্ভার অ্যাকাউন্ট আপনার একটা ক্রিয়েট হবে, সেই অ্যাকাউন্টে আপনার 1155 টাকা কিন্তু চলে এসেছে। এই 1155 এখানে ট্যাপ করুন এবং এখান থেকে উইথড্র করুন। তো উইথড্র করার জন্য এখানে লিখে দিন কত, 1155। 1155 এখানে যখনই আপনি লিখে দেবেন আপনার সামনে প্রসেসিং হবে এবং কন্টিনিউতে ট্যাপ করবেন, আপনি যে ব্যাংক অ্যাড করবেন সেই ব্যাংক অলরেডি এখানে চলে আসবে। এবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিন, অ্যান্ড বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করে দিন। ভেরিফাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাইম নেবে 24 ঘন্টা। তো এবার আপনার SBM ব্যাংক থেকে আপনি যে ব্যাংক অ্যাড করেছেন, যে ব্যাংকে পেমেন্ট নিতে চান সেই ব্যাংকে কিন্তু আপনার পেমেন্ট দিতে হবে। তো ওটিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি ওটিপি এখানে লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড করা আছে পেটিএম পেমেন্টস ব্যাংক এবং এখানে বলছে 24 ঘন্টার মধ্যে আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকে টাকা রিসিভ হয়ে যাবে। তো আমি অপেক্ষা করে নেবো এবং অপেক্ষা করে নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আমার ব্যাক আসবে এবং এখানে দেখতে পাবেন যে ট্রানজেকশন আপনার সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমি চলে এলাম এবং যেটা উইথড্রল লাগিয়েছিল 1155 টাকা আপনার শো করছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেস লেখা দেখিয়ে দিয়েছে। এবার আমি আপনাকে পেটিএমে নিয়ে যাচ্ছি এবং পেটিএমে নিয়ে গিয়ে চেক করিয়ে দেখে দিচ্ছি যে পেমেন্টটা দিয়েছে কিনা। তো সিম্পলি আমি চলে আসছি পেটিএমে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সুপার সার্ভার অ্যাকাউন্ট থেকে আমি পেটিএমে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছি 1155 টাকা রিসিভ হয়ে গেছে এবং নাম দিয়েছেন রিসিভ ফ্রম রিজাবুদ্দিন মল্লিক। গাইস এখানে দেখতে পাচ্ছেন নাম কেন, গাইস আপনার ইউএস স্টক অর্থাৎ গাইস আইএনডি মানিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে SMB ওটা আপনার নামে, অর্থাৎ আপনার নাম থেকে আবার আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে, অর্থাৎ ইউএস স্টক থেকে আপনার এই ব্যাংকে পেমেন্ট আসবে। এবার গাইস ইউএস স্টকে যে টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখানে $12 শো করছে, দেখতে পাচ্ছেন ওই যে $12টা এবার আপনি উইথড্র করবেন। উইথড্র করার দেখতে পাচ্ছেন ইউএস স্টক থেকে আবার আপনাকে SMB ব্যাংকে চলে আসবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমি এটা মাইনাস করে দিচ্ছি এবং এখানে আপনার কত আছে 12.38 আমার আছে, 12.38 লিখে দিলাম। আর লিখে দেওয়ার পর এখানে আমি ট্যাপ করব, এখানে ট্যাপ করছি এবং এখানে ট্যাপ করলে উইথড্র হচ্ছে না, এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো 12.38 আছে আপনি একটু কমিয়ে দিন, 12.38
30 করে দিন তো চলুন এটা আমি 12.30 করে দেব এন্ড 30 করে দেওয়ার পর সিম্পলি আমি ট্যাপ করে নেব এবং ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্র এন্ড কনফার্ম উইথড্র তে ট্যাপ করব এই 12 ডলারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএমবি ব্যাংকে রিসিভ হবে উইদিন 3 ডেজ এর মধ্যে ইউএস স্টক থেকে এসএমবি ব্যাংক এন্ড এসএমবি ব্যাংকের যে টাকা আসবে আমি আপনাকে আবার এখানে দেখিয়ে দিচ্ছি ম্যানেজ ম্যানেজ এখানে ট্যাপ করছি এবং এখানে ইউএস স্টকে যেটা আছে এটা আপনার এসএমবি ব্যাংকে চলে আসবে এন্ড এসএমবি ব্যাংকে যে টাকাটা আছে আপনি প্রথমবার যেভাবে উইথড্র করেছিলেন 1155 টাকা ঠিক যখন এটা চলে আসবে 3 দিনের মধ্যে আপনার এটা আপনার ডিপোজিটের টাকা ইউএস স্টকে আমি 1000 টাকা ডিপোজিট করেছিলাম আমি প্রথম ভিডিও দেখিয়ে দিয়েছি সেইভাবে আপনি সিম্পলি এখান থেকে ডিপোজিট করবেন এন্ড ডিপোজিটের টাকা 12 ডলার শো করবে ওখান থেকে ট্রান্সফার করবেন এখানে আপনার 5 ডলার চার্জ কাটবে অর্থাৎ আপনার 400 টাকা লস হবে কিন্তু 400 টাকা লস হলে এখানে আপনি প্রায় 1100 টাকা ফ্রি স্টক পাবে যে স্টক গুলো তুলে নেবেন আর আপনার যে টাকা সেখান থেকে আপনার 400 টাকা লস হয়ে 600 টাকা উইথড্র করে দেবে তাহলে আপনি ইনভেস্ট করছেন 1000 টাকা আপনার টোটাল 1700 টাকা মতো আপনার কিন্তু উইথড্র হবে তো হিউজ লুট আছে প্রত্যেকে লুটুন এবং এখান থেকে ক্যাশ লুটুন তো আজকে জাস্ট এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও